সকাল থেকে বৃষ্টির ভ্রুকুটি নিয়ে দিন শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের সূত্রানুযায়ী নিম্নচাপের জেরে বৃষ্টি থেকে বুধবারে মুক্তি মেলার কথা ছিল, কিন্তু এদিনও দিনের বিভিন্ন সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তার মধ্যে অস্বস্তি আরও বাড়াচ্ছে বঙ্গোপসাগরে নতুনভাবে তৈরি হতে চলা নিম্নচাপ। ফলে এখনই বৃষ্টি ও দুর্যোগের হাত থেকে নিষ্কৃতি মিলবে এমনটা বলা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার ও দিনে বেশিরভাগ সময় জুড়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলবে বৃষ্টি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে 84%। একো ওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী আজও কলকাতায় দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বেলা বাড়লে বৃষ্টিপাতের সম্ভাবনা উজ্জ্বল। বিকেলের থেকে বৃষ্টির চান্স 75% অবধি রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে বুধবারও 2-24 পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং কালিম্পং সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে এরপরেই, সেখানেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে পুজোর মুখে মুশকিলে পড়তে হতে পারে অনেককেই। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।